নমস্কার প্রিয় কৃষক, তোমার সামনে আবারও একটা আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ, কোনো কিছু বিষয় নিয়ে, এডুকেশনাল বিষয় বা ফার্মার সংক্রান্তীয় ভিডিও আমি নিয়ে চলে আসি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন নিয়ে অন করে রাখুন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারো। বন্ধুরা, আশা করছি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের কী বিষয় নিয়ে ভিডিও। বন্ধুরা, কৃষক বন্ধু নিয়ে যে ভিডিওটা উঠে আসছে, কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আলোচনাটা করেছেন যে আমরা ইতি মুহূর্তে কৃষক বন্ধুর যে ইনস্টলমেন্টের টাকাটা 8 তারিখ 21/12/2022 মানে 21শে ডিসেম্বর আমাদের কৃষক বন্ধুর টাকা অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার কিছু কিছু কৃষকদের যাদের নতুন, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আছে। বন্ধুরা, একটা মাথায় রাখবে, প্রথমে তোমাদের কি করা হয়, প্রথমে তোমাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়, তারপরে তাহলে প্রথমে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। তো প্রথমে কি থাকে, অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের ডিডি অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর ট্রানজ্যাকশান সাকসেস হবে। তো তোমরা কিভাবে স্ট্যাটাসটা চেক করবে যে আমার ডিডি অ্যাপ্রুভ আছে না অ্যাকাউন্ট ভ্যালিড আছে, তো কিভাবে চেক করবে, চলো বন্ধুরা আমরা দেখিয়ে দিই। তো কোথা থেকে চেক করবে, দেখো এখানে আছে কৃষক বন্ধু সম্পর্কীয়। দেখো বন্ধুরা, এই অফিসিয়ালি ওয়েবসাইট আসতে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের ওপর ক্লিক করে তোমরা এই কৃষক বন্ধুর পোর্টালে প্রবেশ করতে পারবে। দেখো বন্ধুরা, আমরা কৃষক বন্ধু পোর্টালে প্রবেশ করেছি। প্রবেশ করার পর দেখো বন্ধুরা, কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে দেখো বন্ধুরা নথিভুক্ত কৃষকের তথ্য, তারপরে কৃষি বিভাগ, তারপরে কি আছে আদেশ, স্বর্ণলিপি বা বিজ্ঞপ্তি, তো তারপরে কি আছে কোঅপারেটিভ ব্যাংক, তারপরে আছে আমাদের কি হেল্পলাইন নাম্বার। তো বন্ধুরা, তোমরা কোন অপশানটায় ক্লিক করে তোমাদের নিজেদের ডিটেলসটা দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা নথিভুক্ত কৃষকের ওপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটা চেক করবে, তোমরা এখান থেকে চেক করতে পারবে। কিভাবে চেক করবে, এন্টার ভোটার কার্ড, তোমাদের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে তোমরা আইএকডির ওপর ক্লিক করবে বা আই অ্যাম নট রোবট এর ওপর ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করবে। চলো বন্ধুরা, তোমরা দেখো এখান থেকে করবে। ক্লিক করার পর যে টিক চিহ্নটা পড়ে যাবে, সেই টিক চিহ্নটা পড়ার পর তারপরে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। কি দেখাবে, তোমাদের আইডিটা দেখিয়ে দেবে এবং আধার নাম্বারটা এখানে শো হবে, এবং তারপর কি হবে, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং টোটাল একর বা ল্যান্ড, স্ট্যাটাস কি আছে, তারপরে তোমাদের কি আছে ট্রানজ্যাকশান সাকসেস বা ট্রানজ্যাকশান ডিডি অ্যাপ্রুভ না অ্যাকাউন্ট ভ্যালিড, এখানটাতেই তোমাদের শো হয়ে যাবে। তোমরা সেইভাবেই দেখতে পাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারো। লাইক করো, শেয়ার করো, আরও বন্ধুবান্ধবদের জানিয়ে দাও যে কৃষক বন্ধু টাকা লঞ্চ করে দিয়েছে, তোমরা অ্যাকাউন্টে যেয়ে তোমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসটা চেক করতে পারো, বা ব্যাংকে যে ব্যাংকের পাসবুকটা আপডেট করতে পারো, এবং কোনো কিছু কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই রকম প্রবলেম আছে।